আজি আমাৰ ফিশারি ডিপার্টমেন্টত ন্যাশনাল ফিশ ফার্মার্স ডে 10 জুলাই। ইয়াত আমি বিটিআর সরকারে আজি আমাৰ মসলপুরত এখন ইয়াত উদযাপন করেছে। আমি সকলে জানো যে আমার এই করার রাস্তাটো অলরেডি লৈছে, আর ইয়ারে স্বরূপে এইবার আমি নতুন করে বিটিআর সরকারে প্রমোদ বড়ো ডাঙরিয়ার নেতৃত্বত তেখেতর ডাঙর একটা ইনিশিয়েটিভ আর আমার যে ইনিশিয়েটিভ প্রগ্রেসিভ ফার্মার্স পিস ফার্মার্স তেখেতকলৰ কারণে 1 লাখ টাকাকে এজন মানে ফার্মার্সক 500 জন ফার্মার্সক এবার আমি দিবলে গৈ আছো। বহুখিনি নতুন চিন্তা আছে মুঠতে এই বিটিআর অঞ্চলটো নতুন একটা রূপ দিয়ার কারণে আমি সকলে কাম করেছো আর সকল কাম আমার প্রমোদ বড়ো ডাঙরি উদ্যোগ হয়েছিল, কিন্তু এটা আমি আমার প্রমোদ বড়ো ডাঙরিয়া সরকার আহার পিছন 50%-ৰ উপর মানুষে এটা মাছ পালন করার মানে একটা জাগরণ একটা সৃষ্টি করেছে। গতি আস্তে আস্তেকে আমি দেখা পাইছো অন্ধ্রর যেটা মাছ এই আমার ইয়াত নালাগাকে আমি আমার মাছটাই এভেলেবল করবো, তার আমি বেশি গুরুত্ব দিয়ে আছো। সেইটোয়ে আমি অলপ আগতে আমার সাইন্টিস্ট সকলে কলে ইয়াত আমার কেমিকেল সাইন্টিস্ট চিফ সাইন্টিস্ট ডাঙরিয়া আছে, তেখেতে বহুখিনি ইনস্ট্রাকশন দিছে যে আমি পথারর মাজত খেতির লগতে আরো যে মানে মাছ পালন করবেন তাত মানে সারর ফলে বেড়া দি পেলায় ইয়াত যদি আমি সোনকালে ডাঙর হওয়া মাছ তার বহুত বহুত ধরনের মাছ আছে সেই মাছবিলাকক যাতে আমি প্রডাকশন বেশি করিব পারে তার কারণে তেখেতে আইডিয়া দিছে আর ফার্মার্সকল বহুত একটা ইন্টারেস্ট লাগিছে আর যার কারণে আমার যে এটা ইনিশিয়েটিভ প্রগ্রেসিভ ফিস ফার্মার্সর যে 1 লাখ টাকাকে আমি 500 জন মানুষক দিম তেখেতসকলে সেই টাকাটা তাতে ব্যবহার করব, এই ধরনের একটা মানে একটা সেন বনোয়া গেছে, একটা ডেভেলপ করার কারণে একটা চিন্তাধারায় সেইখানে কাম করা হয়েছে। 10 জুলাই এই দিনটোত আমি গোটেই ভারতবর্ষতে রাষ্ট্রীয় মীনপালক দিবস হিসাবে আমি পালন করো। যা 33 বছরে আমি এই দিবসটি পালন করে আছো। আজির এই দিনটোর বিশেষ তাৎপর্য হল মাছর যে আবিষ্ট প্রজনন কৃত্রিমভাবে যে মাছর পোনা উৎপাদন করে আজি এতিয়া ইকো হেচারিত এই কৃত্রিমভাবে মাছর পোনা উৎপাদন প্রক্রিয়াটো উদ্ভাবন করেছিল ডক্টর হীরালাল চৌধুরী আর তেখেতে 1957 চনের আজির তারিখতে সফলতা লাভ করে মাছর পোনা কৃত্রিমভাবে উৎপাদন করেছিল। আমি ইয়াত বিটিসির 5খন ডিস্ট্রিক্টর আমার মীনপালকসকল আহিছে, আমার মাননীয় কার্যবাহী সদস্য রাকেশ ব্রহ্ম স্যার আহিছে, MCLA মন্টু বড়ো স্যার আছিলে, লগতে আমার বাঁসকা জেলার জেলা আয়ুক্ত কৃষ্ণা বৰুৱা বাইদেউ, কেভিকের চিফ সাইন্টিস্ট ডক্টর উৎপল জ্যোতি শর্মা, LDM তেনেকাকে আমার বিশিষ্ট ব্যক্তিসকলের উপস্থিতিত আমি আজি এই বিশেষ দিনটি উদযাপন করো। আর এইখানে বাক্সাত আপনাদের যদি অলপ চাই আমার চুকে কোণে বড় সুন্দরকে বহুত ভাল ভাল এন্টারপ্রিনর ফার্মার নহেতলক এন্টারপ্রিনর উদ্যোগী মীন উদ্যোগী আপনাদের যদি যায় ইয়াতে জুংসার বড় বলে বাগানপাড়া আছে, আমার তামুলপুরের এজন আছে হরেন রাভা বলে, তেখেতেতো রিক্রিয়েশনাল ফিশারি এটা বড় সুন্দরকে সুন্দর পরিবেশ আপনাদের যদি চায় ইয়াতে আপনার বড়িমুখরেখিত কেবাজনো আমার ভাল ফার্মার আছে আজি ইয়াত উপস্থিত আছে। গতি বাঁসকাত মাছের উৎপাদনও ভাল মার্কেটও ভাল আপনাদের জানি ভাল পাব। আমার গড়েশ্বরের পৰা এটা সময়ত মানে সিজনত ডিসেম্বর জানুয়ারি মাহত গুয়াহাটির ডেইলি মাছ যায়, গুয়াহাটিলৈকে আমি মাছ পঠিয়ে আমার মীনপালকে লৈ যায়। কিন্তু এইকেদিন একটা বিশেষ অসুবিধা হল কি পুখুরীত বহুত পানি আছে আর পুখুরীত আপনার মাছ আছে কিন্তু উঠাব নয়, যেহেতু তার কোনো মাছই নামাটো সম্ভব নয় আর সেই কারণে এইকেদিন অলপ শর্ট পড়ে। আর এনেও আমার 1 এপ্রিলৰ পৰা 15 জুলাইলৈকে যেবিলাক প্রাকৃতিক জলাশয় আছে নদী বিল আদিত আমি মাছ ভাড়াটো বন্ধ নিষেধ আছে আমার, কিয়নো এই সময়ছোৱাত মাছে কণী দিয়ে পোৱালি হয় বংশবৃদ্ধি করে, গতি সেইকাৰণে এই 1 এপ্রিলৰ পৰা 15 জুলাইলৈকে বন্ধ, সেই কারণে অলপ শর্টেজ আছে ন্যাচারেল ওয়াটার বডিজত আমি মাছ মারিব নিদিও, গতি এইকেইদিন বিশেষকে জুলাইলৈকে এই শর্টেজটো অলপ থাকে, বাকি সময়ত কিন্তু একো প্রবলেম না, আপনার সেপ্টেম্বর অক্টোবরেরপৰা এভেলেবল মাছ হব। এই ক্ষেত্রত আমি বহুত সজাগতা করেছো, মাইকিং করেছো, ঠাইয়ে ঠাইয়ে পোস্টার মারিছো, অ্যাওয়ারনেস করেছো,
ইয়াত রাইজরও গৌরণীয় আছে, আমার রাইজ সকল সচেতন হব লাগিব। বিশেষকে আমার শিক্ষিতই চাব আছে, যিসকলে মাছটো একটা লোভিয়া বস্তু, তাত কণী থাকাটো মানে মানুষে কনসিডার নকরে, পালে ধরে, কিন্তু আমার সকলরে একটা নাগরিক হিসাবে আমি সদায় অধিকারের কথা কো, কিন্তু কর্তব্যর কথা আমি কোনেও নকো। গতি দায়িত্ববোধ যদি আমি মানে গ্রহণ করো, দায়িত্ববোধ যদি আমি আমার মনের ভিতর নিজের ভিতর যদি করব নো, তাহলে 100% সজাগতা কোনো সরকারি বিভাগের নাহে।